মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, যিনি বিজেপির প্রেসিডেন্ট, উনি আজকে দুপুরবেলা নাগাদ আমাদের এখানে লো ব্যাক পেইন, যাকে বলে পেছনে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন। ওনার যে প্রাইমারি ডায়াগনোসিস, যেটা প্রথমে ওনাকে যা আবার পরীক্ষা নিরীক্ষা করে যা বোঝা গেছে, সেটা হচ্ছে ওনার ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক, যেটা স্পাইনাল কর্ডে থাকে বা ভার্টিব্রাল কলমে থাকে, সেটাতে একটা প্রোল্যাপস হয়েছে, সেটাকে বলে L3, মানে লাম্বার 3 এবং লাম্বার 4, এই জায়গাটাতে ওরা হয়েছে। MRI হয়েছে এবং অন্য কিছু কিছু টেস্ট হয়েছে, হওয়ার পরে এইটাই ডায়াগনোসিস এসেছে যে প্রোল্যাপস ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক। এখন যা ওনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যা ট্রিটমেন্ট করা হচ্ছে, সেটা হচ্ছে কনজারভেটিভ। কনজারভেটিভ মানে ওনাকে ওষুধপত্র দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে, এবং এরপরে কী করা হবে সেটা কালকে ডিসিশন নেওয়া হবে। 24 ঘন্টা বাদে ওনার কন্ডিশন কীরকম থাকে সেটা দেখে ওনাকে ডিসিশন নেওয়া হবে। এখন কিন্তু পেশেন্ট একদম স্টেবল, কথাবার্তা বলছেন, নিজেদের যারা পার্টির যারা ডিগ্রিজ আছে তাদের সাথে কথাবার্তা বলেছেন, কমিউনিকেট করেছেন, খাওয়া দাওয়া করছেন এবং একদম কমফোর্টেবল। শুধু ওই একটু ব্যথা এবং পায়ের ওই দুটো পায়ে একটু উইকনেস ছাড়া ওনার আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এখন আপনাদের এই অবস্থা স্টেবল অবস্থায় আছে। উনি কি দাঁড়াতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, উনি দাঁড়াতে পারছেন, দাঁড়াতে পারছেন সব, কিন্তু মানে চলতে কষ্ট হচ্ছে, চলতে কষ্ট হচ্ছে, পায়ে ব্যথা লাগছে, কোমরে ব্যথা লাগছে, দাঁড়াতে পারছেন, কেন দাঁড়াতে পারছেন না, সবই করতে পারছেন। একটু আপনাদের পরিচয়গুলো একটু দিন। আমি ব্রিগেডিয়ার ডক্টর সৌমিত্র চ্যাটার্জি, এই হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। ইনি ডক্টর নিখিল প্রসূন সিং, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড কনসালটেন্ট নিউরোস মেডিসিন। আর আমার পাশে যিনি ওখানে বসে আছেন, উনি হচ্ছেন মিস্টার ভরত কান্ত রেড্ডি, আমাদের এখানকার ভাইস প্রেসিডেন্ট অফ দিস ইউনিট, ইউনিট হেড, ইউনিট চিফ। উনি পুরোপুরি স্টেবল আছেন, ওনার কোনো অসুবিধা নেই, নর্মাল কথা, সব কিছু চলছে। ওই কোমরে ব্যথা রেডিয়েট করছে, সেটা নিয়ে কোনো বড় ব্যাপার নেই, আমরা 24 ঘন্টা পরে আবার নতুন একটা বুলেটিন ইস্যু করবো, নথিং টু বি ওয়ারিড অ্যাবাউট অ্যাবাউট হিস হেলথ। কবে নাগাদ ছাড়া হবে কিছু? যেহেতু ওনার এই মানে এই রাজনৈতিক কাজে ওনাকে নানা জায়গায় যেতে হয়েছে, ওনাকে একটু স্ট্রেস স্ট্রেন করতে হয়েছে, গাড়িতে এতে ঘুরেছেন, এটা অ্যাগ্রাভেট করেছে, সেটাই অ্যাগ্রাভেট করেছে। হ্যাঁ, এর ভর্তি হয়েছে, প্রাইমারি ফিজিশিয়ান হচ্ছেন ডক্টর নিখিল প্রসূন সিং, উনি হচ্ছেন আমাদের এখানকার হেলথ ডিপার্টমেন্ট নিউরোমেডিসিনের। তার সঙ্গে আমাদের একটা মেডিকেল বোর্ড করা হয়েছে, তাতে আরও 3 জন ডাক্তার আছেন, ডক্টর সুশ্রুত বন্দ্যোপাধ্যায় যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ক্রিটিক্যাল কেয়ার, ডক্টর জিআর বিজয় কুমার যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ নিউরোসার্জারি, এবং ডক্টর দেবাশিস শাহ যিনি ফিজিশিয়ান এমডি মেডিসিন। এই 4 জন মিলে ওনাকে দেখছেন, একটা কম্পোজিট টিম ওনাকে দেখা হচ্ছে। উনি আগে দেখেছিলেন, উনি আগে দেখেছিলেন, ঠিক কথা বলেছেন, উনি আগে দেখেছিলেন। আমরা দিয়ে দিচ্ছি এটা আপনার।